আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। আজ আমি করে দেখাবো আপনাদের খুবই স্পেশাল ছোলা চাট। এটা খেতে খুবই ইয়ামি লাগে আর চটপটির স্বাদ একদম হার মেনে যাবে। এটা বানাতে খুবই সহজ, জাস্ট কিছু উপকরণ লাগে। সো চলুন বেশি না দেরি করে আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে লাগবে এখানে সাদা ছোলা। এখানে আমি ছোলা নিয়েছি, এটাকে সিদ্ধ করে ভালোভাবে এটা আমি পানি ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে ক্যানেরটাও ইউজ করতে পারেন। এখানে প্রায় 1 কাপের মতো, তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি আলু সেদ্ধ 1 কাপ, আমি এভাবে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এভাবে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তার সাথে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি পরিমাণ মতো। তো এই রেসিপিটা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পরিমাণ মতো। কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি প্লেন ইয়োগর্ট, মানে টক দই 1 কাপ। টক দই দিতে হবে, মিষ্টি দই দিলে হবে না আর এটা স্বাদটাও ভালো আসবে না। তার সাথে দিচ্ছি এখানে আমি চাট মশলা 1 টেবিল স্পুনের মতো। চাট মশলা এখন যে কোনো মুদির দোকানে সুপার শপে অ্যাভেলেবল। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া আর জিরা গুঁড়ো জাস্ট 1/2 টিস্পুন, এত বেশি না, কেন চাট মশলাতে অলরেডি দেওয়া আছে। তার সাথে দিয়ে দিচ্ছি এখন লবণ পরিমাণ মতো। খেয়াল রাখতে হবে চাট মশলাতেও লবণ আছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ভিট লবণ, এটাও স্বাদ অনুযায়ী, সব কিছু স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। এখন দিতে হবে এখানে তেঁতুলের চাটনি, এটার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটাও পরিমাণ মতো। যেহেতু এটা স্পেশাল ছোলা চাট, তার জন্য আমি চাটনিটা দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি জাস্ট 1 টিস্পুন, সব স্বাদগুলো ব্যালেন্স করে নেয়। এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। সব কিছু মিক্স করা নেওয়ার পর অবশ্যই টেস্ট করে দেখতে হবে সব কিছু ঠিক আছে কিনা, তারপর এটাকে সার্ভ করতে হবে। তারপর উপরে বেশি আকর্ষণীয় করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, জাস্ট কিছু উপকরণ দিয়ে এভাবে আমি সাজিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি আর কাঁচামরিচ। আর তার সাথে দিচ্ছি একদম মেন ইনগ্রিডিয়েন্ট, এখানে নামক পাড়ে বা নিমকি অথবা সমুচার শীতটা যে করা থাকে সেটা তেলে ভেজে নিলেই হয়ে যাবে। সেটা আমি তেলে ভেজে নিয়ে তারপর এইভাবে ভেঙে এই চাটের উপর দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি তেঁতুলের চাটনি, এটা দেখতেও সুন্দর লাগবে, এটা খেতেও ভালো লাগবে। তো এই তো হয়ে গেল, অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খেতে খুবই ইয়ামি। একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছে হবে আর খুবই সহজ, আপনারা তা দেখতে পেরেছেন। তো আই হোপ আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।